আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা মদিনায় যাচ্ছি, আমার বড় মামা শ্বশুর আসছে আমেরিকা থেকে, সেজন্য মদিনায় যাচ্ছি। মক্কাতে ছিল 5 দিন, এখন তারা মদিনায় আসছে। যখন মক্কাতে ছিল তখন আমার ছোট ছেলের এক্সাম ছিল, সেই জন্য যেতে পারিনি। এখন মাঝখানে 15 দিন অফ আছে, সেজন্য এখন মদিনা যাচ্ছি মামা শ্বশুরের সাথে দেখা করার জন্য। একদিন থাকবো। রিয়াদ থেকে আমরা রওনা দিয়ে যাচ্ছি মদিনাতে। এগুলো সব খেজুর গাছ, ডান সাইডে বাম সাইডে অনেক খেজুর গাছ ছিল। আমরা মদিনা শহরে এসে পৌঁছেছি। যে মদিনাতে খেজুর গাছ গুলো, তো মদিনাতে হোটেল, মামাদের হোটেল যে জায়গা তার কাছাকাছি আমরা হোটেল নিয়েছি, মসজিদের কাছে, একদম 5 থেকে 6 মিনিট লাগে। মসজিদে এসেছি সকাল 9টায়, এসে পৌঁছেছি মদিনায়। রাত্রে আমরা রওনা দিয়েছিলাম 10:30টার দিকে, এখন আমরা মসজিদে এসেছি। জোহরে নামাজ পড়ার জন্য অনেক লোক মদিনাতে, মনে করেছি হজের আগে মদিনাতে লোক কম থাকবে, তা দেখি না, অনেক লোক। মসজিদের ভিতরে কোনো জায়গাই থাকে না, যে এখন মসজিদে এসেছি, ভিতরেই ঢুকেছি, কিন্তু একদম টাইচের উপর নামাজ পড়তে হয়েছে, কার্পেটে কোনো জায়গা ছিল না, এত পরিমাণ ভিতরে লোক থাকে। নবীজির অজমবরকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি। রিয়াদ থেকে যখন রওনা দিয়েছি তখনই চেষ্টা করেছি, তা সেখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আগে রাখতে হয়, তারপর মদিনা এসেও চেষ্টা করেছি, তারপরও সেখানে যেতে পারিনি। যারা বিভিন্ন দেশ থেকে আসে তারাই শুধু পায়, যারা রিয়াদে বিদ্যা থাকে তাদের জন্য সমস্যা হয়ে যায়, পাওয়া যায় না অ্যাপয়েন্টমেন্ট। এটা এখন পরের দিন, জুম্মার দিন, শুক্রবারে। প্রচণ্ড গরম বাইরে, বাতাসটাও গরম,
আস্তে আস্তে হোটেল দিয়ে লেট হয়ে গেছে, সেজন্য আর মসজিদের ভিতরে ঢুকি নেই, বাহিরে নামাজ পড়েছি। কিন্তু প্রচণ্ড গরম ছিল, ফ্যান ছিল তাতেও কাজ হয়নি, রোদের তাপটা বেশি থাকে। তা আমরা বৃহস্পতিবার সকাল 9টায় পৌঁছে গেছি, তারপর জুমার নামাজ পড়ে মামাদের হোটেলে দেখা করে আমরা এখন আমাদের হোটেলে বেসমেনে মার্কেট আছে, সেখান থেকে এখন আজোয়া খেজুর কিনবো। আমার বোনের, আমার ছেলের জন্য আর আমার, এখান থেকে খেজুর নিয়েছি, 8 কিলোর মতন খেজুর নিয়েছি এখান থেকে। এখন আমরা 3টার দিক দিয়ে রওনা দিয়েছি মদিনা থেকে, এখন আমরা পথে। এখন রাতের বেলা আমরা রিয়াদে যাচ্ছি, এটা হয়েছে আল কাসিমের ওই জায়গা দিয়ে, ওই জায়গা দিয়ে আল কাসিম অনেক সুন্দর, যেরকম গ্রিন গাছ, তারপর খেজুরের বাগান আল কাসিমে। আমি 8 কিলো মতন খেজুর নিয়ে আসছি, আজোয়া খেজুর, অন্য খেজুর। এখন আমরা রিয়াদে যাচ্ছি, আল কাসিমের এই সিনারিটুকু আমি এখান থেকে ভিডিও করেছি। রাত্রিবেলা এত সুন্দর এই জায়গার দৃশ্যটা বলার মতো না। দোনো সাইডে মানে গ্রিন আর গ্রিন। এখানে আমরা মসজিদে নামাজ পড়ব, মাগরিব আর আসরের নামাজ, এশারের নামাজ। আসরের নামাজ আগে পড়েছি, মাগরিব আর এশার একসাথে পড়ে ম্যাকডোনাস থেকে বার্গার নিলাম, গাড়িতে বসে বার্গার খেয়ে রওনা দিয়েছি আবার নামাজ পড়ে। এখন বাংলাদেশ থেকে গিফট এসেছে, কুষ্টিয়া মেহেরপুর থেকে আম এসেছে, কুষ্টিয়া মেহেরপুর থেকে আম। এখানে যে ছোট কার্টুনের 1 কার্টুন 10 কিলো মতন হবে, আম গিফট পেলাম। এই আমটা অনেক মিষ্টি, একদম মধুর মতন লাগে খেতে, এত টেস্ট বলার মতো না। এখানে আমার হাজবেন্ডের ফ্রেন্ড ঢাকা থেকে কাঁকরোল, কাঁচা কলা, পটল আর লেচু পাঠিয়েছে। আম যেদিন আসছে ওদিন 19 কার্টুন আম আসছে কুষ্টিয়া মেহেরপুর থেকে, আর এই লেচুগুলো ঢাকা থেকে নিজামবাই পাঠিয়েছে। লেচু এবছর এই যে প্রথম লেচু 1 সপ্তাহ ঢাকা উঠেছে, তারপরের সপ্তাহে সে পাঠিয়েছে লেচু, কাঁচা কলা, কাঁকরোল আর পটল, এগুলা গিফট পেলাম বাংলাদেশ থেকে। এই যে আমাদের ক্যাট, ও স্মেল নাই, কোনো কিছু খায় না আমাদের খাবার, ও শুধু ওর খাবারই খায়।
এখন রাত 10টার সময়, এই কার্টুন এসে পৌঁছিয়েছে। তা আমি এগুলো বের করে ফ্রিজে রেখে দেবো এখন।